আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينحون عن المنكر وأولئك هم المفلحون। أهل حديث আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, উপস্থিত মজলিসে আমেলা, শুরা, কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য, প্রাথমিক সদস্য সহ যুব সংঘ আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ, আজকে আমরা দেশে চলমান এই করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সীমিত আকারে কর্মীর উপস্থিতি এবং দেশ ও দেশের বাইরে থেকে অংশগ্রহণ করার জন্য এই জুম অ্যাপসের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে কর্মী সম্মেলন আজকে অনুষ্ঠিত হলো, এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়ে কেরামের উপরে, বিশেষ করে রহমতুলিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্বনন্দিত নবী, যে নবীর দেখানো পথ ও পদ্ধতি আমাদেরকে একমাত্র ইহকালীন জীবনে কল্যাণ, পরকালীন জীবনে মুক্তি দিতে পারে। আমরা আসুন সেই রাসূলের উপরে শ্রদ্ধাভরে দরুদ ও সালাম পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে উপস্থিত এবং দেশের বাইরে থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার যে বিষয় সে বিষয়ের দিকে যাচ্ছি। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং প্রতিদিনের যে রুটিন, প্রত্যেকটা কাজ আমাদের ধারাবাহিকভাবে চলে আসছে। ঠিক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী হিসাবেই সংগঠনের কাজ আমরা যখন শপথ গ্রহণ করি তখন আমাদের জীবনের লক্ষ্যোদ্দেশ্যর সাথে সংগঠনের লক্ষ্যোদ্দেশ্যকে আমরা কবুল করেছিলাম, গ্রহণ করেছিলাম। সে আলোকে আমরা যে যেখানে অবস্থান করছি আমাদের অবস্থানে থেকে সংগঠনের কাজ চালিয়ে যেতে হবে। আমরা বিগত 6-7 মাস প্রায় করোনা ভাইরাসের কারণে সাংগঠনিক কাজ আমরা কে কীভাবে করছি সেটা আমরা নিজেরাই জানি, তবে আমাদের কাজকে অব্যাহত রাখতে হবে। তাই প্রথম আমরা সবাই কর্মী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী হিসাবে আমরা সবাই মাঠে ময়দানে কাজ করছি, কিন্তু গঠনতান্ত্রিক নিয়মে যে ধারাবাহিকতা আছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য মূলত দাঁড়িয়েছি। আমরা স্বাভাবিকভাবে কোনো একটি কাজে সমর্থক আগে তৈরি করি। যদি আমাদের গঠনতন্ত্রে কর্মীর যে তিনটা স্তর আছে, প্রাথমিক সদস্য, সাধারণ পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় পরিষদ সদস্য, আহলে হাদিস আন্দোলনের গঠনতন্ত্রে এই তিনটা ধারাবাহিকভাবে উত্তীর্ণ কীভাবে হবে এটা আমরা সবাই কম বেশি জানি। গঠনতন্ত্রে যে বিষয়টা আছে যে প্রাথমিক সদস্য, একজন ব্যক্তি যদি আহলে হাদিস আন্দোলনের প্রাথমিক সদস্য হতে চান তাহলে তার কী গুণ থাকা লাগবে, এবং ধারাবাহিকভাবে সে সাধারণ পরিষদ হতে হবে
এরপর কেন্দ্রীয় পরিষদ সদস্য হবে। প্রথম হচ্ছে যিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সিদ্ধান্তকে নিঃশর্তভাবে মেনে নেওয়ার স্বীকৃতি প্রদান করেন। নির্ধারিত সিলেবাস অধ্যয়নে রাজি থাকেন। প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন ও সংগঠনের নির্দেশ পালনে প্রস্তুত থাকেন। যে কোনো সময় যে কোনো নির্দেশ আসবে সেটা আমার অবস্থানে থেকে সেটা সম্পাদন করার জন্য আমি প্রস্তুত থাকব। এবং আমাদের যে নির্ধারিত সিলেবাস আছে, যে প্রাথমিক সদস্যের জন্য যে সিলেবাস, সেই সিলেবাস পড়ার জন্য আমাদের রাজি থাকতে হবে। নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং সেটা জামাতে আদায় করার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সিদ্ধান্তকেই নিঃশর্তভাবে আজকে দেশে যত ইসলামিক বা অইসলামিক দল আছে তারা নিজেদের মতো সব কিছুকে সিদ্ধান্ত তারা দিয়ে থাকে। আহলে হাদিস আন্দোলনের একজন প্রাথমিক সদস্য পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করেই তারা কাজ করবে। আমরা কোরআন হাদিসের বাইরে কোনো সিদ্ধান্ত দিতে সক্ষম আছি? কোশ্চিনকালেও নয়। এই জন্য প্রাথমিক সদস্য যদি এই গুণগুলো থাকে তাহলে তার সামনে আমরা তাকে সাধারণ পরিষদ সদস্য করার জন্য সামনের যে কাজগুলো আছে সেই কাজগুলো তাদের সামনে উপস্থাপনা করা। তো প্রথম আমরা দেখলাম যিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সিদ্ধান্তকে নিঃশর্তভাবে মেনে নেবেন এবং তিনি নিয়মিত সিলেবাস অধ্যয়নে রাজি থাকবেন। প্রাথমিক সদস্য ফরম যেটা আছে সেটাকে পূরণ করতে হবে। তিনি প্রাথমিক সদস্য হিসাবে উত্তীর্ণ হবেন। এরপরে আমরা সাধারণ পরিষদ সদস্য, যে সকল প্রাথমিক সদস্য সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি ও কর্মসূচির সাথে সচেতনভাবে একমত হন, আমাদের সাধারণ পরিষদ সদস্য হওয়ার জন্য সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য, আমরা লক্ষ্য কোন লক্ষ্য উদ্দেশ্যে আমরা কাজ করি, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন, আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য, আমরা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করি। অতএব সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি কর্মসূচি, আমরা জানি যে আমাদের মূলনীতি কয়টা, পাঁচটি মূলনীতি আছে আর চার দফা কর্মসূচি আছে। তাহলে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি এবং কর্মসূচির সাথে যদি আমরা সচেতনভাবে একমত পোষণ করি তখন আমি সাধারণ পরিষদ সদস্য হিসাবে যে কাজ সেটা হচ্ছে যিনি সংগঠনের সামগ্রিক তৎপরতার স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করেন এবং অন্য কোনো আদর্শিক সংগঠনের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক রাখেন না, যিনি যাবতীয় হারাম কবিরা গুনাহ হতে বিরত থাকেন এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নির্ধারিত সহিহ হাদিসের আলোকে ব্যক্তি পরিবার সমাজ গঠনে সচেষ্ট থাকেন। তাহলে যিনি যাবতীয় হারাম এবং কবিরা গুনাহ থেকে বিরত থাকবে এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যক্তি পরিবার এবং সমাজ গঠনে যে ব্যক্তি আগ্রহী হবেন তিনি সাধারণ পরিষদ সদস্য হিসাবে উত্তীর্ণ হওয়ার জন্য বিবেচিত হবেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হবে, পারিবারিক জীবনে, আমরা অনেক আছি ব্যক্তি জীবনে আছি কিন্তু পারিবারিক জীবনে সে ব্যাপারে আমরা অত সচেতন নই। আমাদের যদি আমরা আহলে হাদিস আন্দোলনের কর্মী হই তাহলে আমাদেরকে ব্যক্তি পরিবার এবং সমাজ নিয়ে ভাবতে হবে। আজ কি আলেম আর কি সাধারণ কি অসাধারণ সব মানুষ ব্যক্তিকে নিয়েই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। একমাত্র আহলে হাদিস আন্দোলনের কর্মীরাই কিন্তু ব্যক্তিকে নিয়েও যেমন চিন্তা করে যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকেও নিয়ে ঠিক চিন্তা করে। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। সেহেতু আমরা এই সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে
পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকতা রাখছি, কিন্তু সবার মধ্যে এই চেতনা যে আমি নিজে বাঁচব, পরিবার এবং সমাজকে বাঁচানোর জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা সমাজ গঠনে সচেষ্ট থাকব। যিনি আমেলার সদস্য অনুমোদন লাভ করবেন এবং আমিরে জামাতের নিকটে সারি আনুগত্যের বায়াত নেবেন, আপনারা আজকে সকালে নিশ্চয়ই মোহতারাম আমিরে জামাতের নিকটে বক্তব্য শুনেছেন যে সারি আনুগত্যের বায়াত আমরা নিয়ে থাকি। যিনি নেবেন তিনি সাধারণ পরিষদ সদস্য হিসাবে উত্তীর্ণ হবেন, এই গুণগুলো যার মধ্যে থাকবে। যদি আমরা এগুলা অর্জন করতে পারি তাহলে আমরা প্রাথমিক সদস্য থেকে সাধারণ পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য থেকে সর্বোচ্চ আন্দোলনের যে ক্যাডার সেটা হচ্ছে কেন্দ্রীয় পরিষদ সদস্য। কেন্দ্রীয় পরিষদ সদস্য সকল সাধারণ পরিষদ সদস্যের জন্য যে কাজ সেটা হচ্ছে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের জন্য সংগঠনের নির্দেশ অনুযায়ী যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকেন। যিনি ইসলাম ও জাহিলিয়াত তথা তাওহীদ ও শিরক, সুন্নাত ও বিদআত, ইত্তেবা ও তাকলিদ, প্রচলিত রাজনীতি, অর্থনীতি এবং ইসলামী রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন, যিনি আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদা জানমালের কুরবানি দিয়ে থাকেন, যিনি নির্ধারিত সিলেবাস অধ্যয়ন করেন ও পরীক্ষা উত্তীর্ণ হন, অতঃপর মজলিসে আমেলার অনুমোদন লাভ করেন এবং মোহতারাম আমিরে জামাতের নিকটে সারি আনুগত্যের বায়াত গ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হয়ে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজানোর জন্য মোহতারাম আমিরে জামাতের নিকটে আমরা সারি আনুগত্যের বায়াত নিয়ে থাকি। এই বায়াতকে যারা ভুল ব্যাখ্যা দিয়ে আজকে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমরা কি তাদের সাথে একমত পোষণ করতে পারি? সবাই বলেন আমরা কি একমত পোষণ করতে পারি? কারণ যেখানে আনুগত্য নাই সেখানে কিছুই থাকে না। এই জন্য আসুন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যেই মহৎ লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি বাস্তবায়ন করার জন্য কর্মী ধারাবাহিকতা রেখেছেন সেটা আমরা অব্যাহত রেখে নিজেদেরকে যোগ্য আল্লাভীরু কর্মী হিসাবে গড়ে ওঠার জন্য আমরা প্রাথমিক সদস্যের যে গুণ, সাধারণ পরিষদ সদস্যের যে গুণ, কেন্দ্রীয় পরিষদের যে গুণ সেটা ধারাবাহিকভাবে আমরা সিলেবাস অধ্যয়ন করব এবং জ্ঞান অর্জন করে ঈমান ও আমলে আমরা যেন আল্লাহ বরকত দান করে এবং সারি আনুগত্যের বায়াতের মাধ্যমে সুশৃঙ্খল শান্তিময় এক জীবন, ইহকালীন জীবন এবং পরলৌকিক জীবনে যেন আজকে যেভাবে আমরা সংগঠন করি একই আকিদার উপরে, একই বিশ্বাসের উপরে, একই নীতির উপরে জীবন যাপন করছি, মানুষের নিন্দাকে আমরা নিন্দা মনে করছি না, মানুষের কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জামাতবদ্ধ জীবন যাপন করে যেমন দুনিয়াতে বসবাস করছি পরলৌকিক জীবনে যেন আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে মোহতারাম আমিরে জামাত সহ আমরা যেন জান্নাতুল ফেরদাউসে ঠাঁই পাই। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।